ভিউয়ার্স, আপনি আপনার অগ্রামী ব্রাউজার থেকে ডাউনলোড করার সময় আপনি যদি ডাউনলোডের ফাইলটি দেখতে চান যে কীভাবে ডাউনলোড হচ্ছে বা ডাউনলোডিং হচ্ছে সেটি যদি দেখতে চান তাহলে কীভাবে দেখবেন, অথবা যদি আপনি ডাউনলোডের সময় দেখতে না পান তাহলে কীভাবে দেখবেন সেটি, চলুন দেখা যাক। তাহলে আপনি প্রথমে এখানে যে উপরে বাম পাশে কর্নারে মার্কিংয়ের মধ্যে যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এলাকা দেখতে পাচ্ছেন ব্রাউজার সেটিংস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এরকম অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লেখা দেখবেন ডাউনলোডস, আপনি এই ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার পরে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটি হলো অলওয়েজ শো ডাউনলোডস, এই অপশনটি দেখতে পাবেন। এবং এর সামনে একটি বাটন দেখতে পাচ্ছেন, বাটনটি অফ করা, যদি অফ করা থাকে তাহলে আপনি ডাউনলোডের সময় কিন্তু এই ডাউনলোডিংটা দেখতে পাবেন না কীভাবে ডাউনলোড হচ্ছে। তো এটিকে আপনাকে কী করতে হবে, অন করে দিতে হবে। আপনি যদি অন করে দেন তাহলে ডাউনলোডিংয়ের সময় আপনি দেখতে পাবেন কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে, কীভাবে ডাউনলোড হচ্ছে, কোন ফাইলটি ডাউনলোড হচ্ছে, সেগুলো সব কিছুই আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, তাহলে এই যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম অন হওয়ার পরে বাটনটি এরকম হয়ে যাবে। তো এরকম হলে আপনি বুঝবেন যে বাটনটি অন আছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি বাটনটি অন করে দিবেন, এবং অন করে দেওয়ার পর আপনি যখন যা কিছু ডাউনলোড করেন সেটি কিন্তু আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি অন অফ করে নিতে পারেন। আর আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভালো থাকবেন।